নমস্কার, জয় জগন্নাথ। মু প্রফুল্ল দাস আপনার স্বাগত করছি লাইভ টিভি ওড়িয়ারু। বর্তমান ভাই মো সহ যোড়ি হয়েছেন আজ ডক্টর শিপ্রা মল্লিক রয়েছেন, যে বিজেডি রু আসি কংগ্রেসে যোগ দেলা পরে কংগ্রেস দল তাকে টিকেট দিয়েছি এবং সে মধ্য নির্বাচন ময়দানকে ওহ্লাইছেন এবং বহুচর্চিত নির্বাচন মণ্ডলী যেটা কেন্দ্রাপড়া কুযাচ্ছে, কেন্দ্রাপড়া আসন সে মধ্য ত্রিমুখী লড়াইয়ে সামিল হবে। এবং বর্তমান ভাই শিপ্রা মল্লিক আমার সহ যোড়ি হয়েছেন, সিধা সড়ক তাঁর প্রতিক্রিয়া নেওয়া হয়তো বুঝবে। ম্যাডাম আপনার স্বাগত করছি লাইভ টিভি ওড়িয়ারু। নিশ্চিত ভাবে কেন্দ্রাপড়ার নির্বাচন লড়িবাটা এটা গোটে, বিশেষ করে সারা ওড়িশার যেতে নির্বাচন মন্ডলী অছি সবুঠারু গোটে বিশেষ নির্বাচন মন্ডলী ভাবে কেন্দ্রাপড়া পরিগণিত হয়ে আকু লোকে মন্ত্রী পড়ার না বি দেইছন্তি আগুরু, কারণ ইন্টেলেকচুয়ালস মানকর কেন্দ্রাপড়ার অধিবাসী মানে সমস্ত বহুত ইন্টেলেকচুয়াল, সে সচেতন নাগরিক, বিশেষ করে নির্বাচন আসিলে আহুরি লোকঙ্ক ভিতরে সচেতনতা সতর্কতা ইয়ে রহে এবং বাছি নিয়ন্তি সে যে কি প্রকৃতরে আমার দায়িত্ব নবা পাই কি আমার আমার সব প্রকার সুখ দুঃখে সামিল হবা পাই ও ব্যক্তির যোগ্যতা আছে, কেতে মহান মহান ব্যক্তি কেন্দ্রাপড়া প্রতিনিধিত্ব করছেন, করে বিধু বাবু করে ভাগবত বাবু করে আমার মোর বাপা স্বর্গত প্রহ্লাদ মল্লিক মধ্যে 57 রে এটি কেন্দ্রাপড়ার যুব নির্বাচন মন্ডলী লাগলে তার প্রতিনিধিত্ব করে অনেক ব্যক্তি অনেক তা ভিতরে মতো যদি কেন্দ্রাপড়ার বিধায়িকা ভাবে নির্বাচিত হওয়া পাই কি কংগ্রেস দল স্বীকৃতি দিয়েছি বা মতো টিকিট দিয়েছি এটা আমার নিশ্চিত ভাবে গোটে গর্বর কথা, বহুত কৃতজ্ঞ সেই কেন্দ্র আমার কেন্দ্রাপড়ার সমস্ত অধিবাসী কংগ্রেস কার্যকর্তা ও রাজ্যের সমস্ত কংগ্রেস কার্যকর্তা এবং প্রদেশ বাহারে ন্যাশনাল লেভেলর সমস্ত নেতৃবৃন্দ পাখে ম্যাডাম আপনার আগুন কেন্দ্রাপড়া নির্বাচন মন্ডলী নির্বাচিত হয়েছে এবং গণেশ বাবু পরাজয় করেছে, আপনার যে রয়েছে গণেশ বাবু বেহেরা যে রয়েছে সে পাঁচ থর কেন্দ্রাপড়ার হারিছেন, আপন কেমতে দেখুছন বর্তমান এথর আপন জিতিবে সে পুনি আউটরে পরাজয় বরণ করিবে সেইটা হি তো স্পষ্ট হই যাউছে আস্তে আস্তে যে ষষ্ঠ থর পাই কি মধ্য তাঙ্কর পরাজিত হবার যেমতি বিধি নির্ধারিত গণেশ সবুবেলে বিসর্জিত হব, বিসর্জন হউছি তা ভাগ্যর মূল জিনিস, তেণু শিপ্রা নদীরে গণেশর বিসর্জন নিশ্চিত হবে, সেই পানিরে সেই মাটিরে সে মিশিযিব, চারিজন নেতা যেকি আশায়ী থিলে সেইমানে বিরোধ করতিলে তা নুহে, তাঙ্ক বিরুদ্ধে সারা নির্বাচন মন্ডলীরে যেতে বি বিজেডি কর্মী অছন্তি যেতে বিজেডি সপোর্টরস অছন্তি সমস্তে বিরোধ করতিলে যে আমার দল ভিতর জনকু দিয়া যাও, আম দল যদি কেই নাহান্তি তাহলে তুমি বাহারু আমদানি করতাম, যেতবে আম দল ভিতরে অছন্তি সেই সময় আপন বাহারু কাহিকি অন্য গোটে ব্যক্তিকু আনিকি এটি আম মথা উপরে থাপিবে, ইয়া পূর্বর মধ্যে ঠিক সেইভাবে হয়েছিল অন্য এক নির্বাচন মন্ডলী জনক আনিকি কেন্দ্রাপড়া, কেন্দ্রাপড়া কোণ এত খারাপ, এটি কোণ নেতা কে না এটি কোণ নেতৃত্ব নেওয়া ব্যক্তি কে না, তুমি বাহার জয়দেব নির্বাচন মন্ডলী জনক আনিকি এটি নেতা করব, পুনি অন্য দলর জনক আনিকি এটি তাকে তুমি বিধায়ক করব কোণ পাই, তেমন এইভাবে এক প্রতিরোধর স্বর প্রতিবাদর স্বর সারা নির্বাচন মন্ডলী থিলে, এবং দ্বিতীয় কথা কংগ্রেসর যে কর্মী মানে থিলে সেই গণেশ্বর বাবুঙ্ পাখে থাকতু বা দলরে থাকতু সেমানক মধ্যে মধ্যে গোটে অসন্তোষর অগ্নি প্রজ্বলিত হয়েছিল, যে সেমানে চাহুলে যে আম দলর সে লড়ো, সে কাইকি আউ গোটে দলর সে কাইকি একথা কইবে যে কংগ্রেসরে কেই বিধায়ক হেই পারিবে না, যে দল তমুকু গোটে অস্তিত্ব দেইছি তমুকু পরিচয় দেইছি রাজনীতিরে তুমি সে দল প্রতি এভাবে এক ডেরোগেটিভ স্টেটমেন্ট গোটে নিন্দনীয় বাক্য শব্দ তাকে কোন কইবা উচিত ছিল, ম্যাডাম আপনার সহ যে থিলে আপনার গীতাঞ্জলি সেটি হতু সে মধ্যে দল প্রত্যাগ করছেন এবং বিজেপি মধ্য বিজেপি মধ্যে যোগ দিয়েছেন, সে মধ্যে আশাই অনেক আগুক নির্বাচন নজর করছে এবং দলীয় টিকেটে নড়ছে, আপনার কেমন দেখুছেন? বিজেপি
ভাগ্যক্রমে যেহেতু সাংবিধানিক বিধি অছি বিধি ব্যবস্থা যে এটি জনে এসসি মহিলা হব জেলা পরিষদর চেয়ারম্যান সেই হিসাবে সে জেলা পরিষদর চেয়ারম্যান হয়ে তো বিজেপি যদি তাকে ক্যান্ডিডেট করুচি তাহলে বিজেপির যেতিকি ভোট থিলা যে 22,000 ভোট বিজেপির সোনাকর বাবু ভাই পাইলে মতো লাগুচি গীতাঞ্জলি সেটিক ক্ষেত্রে প্রায় সেই পাখাপাখি সেই সেটি তাকে বি আকসেপ্ট করছেন কি কোন করছেন এইভাবে কিছু হইপারে ন হইপারে কিন্তু কেন্দ্রাপড়ারে বিজেপি গোটে ভাল মার্জিন জিতি পারিব এটা গোটে হইবা সম্ভব নয় আপনি যদি ক্যালকুলেট করতে যদি আমার মাইনরিটি ভোট গুড়া আমি হাতকু নবা আমি তাকে যদি আমার ইয়ে কু নবা আলোচনা কু তাহলে আপনি দেখবে সে সব আম সহিত কংগ্রেস সহিত রহব আমি যদি আমার এসি প্যাচেস যেতিকি অছি যেতিকি ভোট অছি যেতি পাই এটা আজি এসি কনস্টিটিউয়েন্সি ভাবরে গণা হইছে তেমন আমার লোক সংখ্যা আমার ভোটর মানকর সংখ্যা বহুত অধিক তেমন যদি মাইনরিটি এসি মহিলা তা সহিত ইন্টেলেকচুয়ালস তা সহিত দলীয় কার্যকর্তা যে যেটি ইয়ে সব মিশিগলে আমার বিজয়ের সম্ভাবনা সবুঠার অধিক আগে আছে আপনি ভাবুছেন যে থর গণ সর্বজাঙ্ক মাত্র নিশ্চয় নিশ্চয় ভাবুনি এটা সেই যে হব এটাই বাস্তবতা দ্যাট ইজ রিয়েলিটি যদি আপনি বিধায়ক ভাবে জিতিলে কেন্দ্রাপড়া নির্বাচন মন্ডল তো আগামী বহুত লম্বা আম পাখে ব্লু প্রিন্ট রয়েছে নীল নকশা যেটা সে আম পাখে প্রস্তুত হয়ে অনেক কমিটি কেন্দ্রাপড়া কু আমি বিকাশের মার্গে এক নম্বর নিয়ে পৌঁছাইব জেলা বুদ্ধিজীবী মানুষ জেলা সে জেলা কাহিকি পছুয়া জেলা হব কাহিকি কেন্দ্রাপড়া কাহিকি তুমি গোটে উপেক্ষিত জেলা ভাবে আজ পর্যন্ত পরিগণিত করছ সবু জেলার আপনার মেডিকাল কলেজ খোলবে কেন্দ্রাপড়া কোন লোক কোন পাপ করলে সবুটি নর্সিং ইনস্টিচ্যুট অছি কেন্দ্রাপড়া লোক এটি না আপনার সবুটি ইউনিভার্সিটি খোলি সারে আমার সবুঠু পুরাতন প্রাচীন কলেজ অটোনমাস কলেজ তাকে বিশ্ববিদ্যালয় আপনার রমাদেবী কলে শৈলভড়া কলে যাজপুর স্থিতি কোণ অতি মানে তার রাস্তা ঘাট তার ইনফ্রাস্ট্রকচর ডেভেলপমেন্ট সেটি কলেজ সেটি কুসুমা পন্ড যেছি সিঙ্গাপুর সেইভাবে দৃশ্য নেঠিকার মেডিকাল কলেজ কোণ সেটি না তো আমি তার আডজেসেন্ট জেলা পুরা লাগিছে আমি দুই জন তো আমি এত উপেক্ষা কাহি সেটা তো আমি প্রশ্ন করছি সরকার লাস্ট কোশ্চেন ম্যাডাম আপনি যে কোন কোন মুদ্দা নিয়ে এই নির্বাচন ময়দান রণাঙ্গন উঠাইবে অবতীর্ণ হবে এবং তাঙ্ক সহ ফাইট করি প্রথম মুদ্দা তো মোর নিশ্চিত ভাবে রহব যে কিভাবে ভাবে কৃষির বিকাশ কেন্দ্রাপড়া জেলার সম্ভব কৃষক মানে সম্পূর্ণ ভাবে অবহেলিত হয়ে অবস্থায় অনেক আমার রাজীব গান্ধী ইয়ে আমার রাহুলজী মধ্য ঘোষণা করে সারে যে কৃষক মানুষের বিকাশ কোণ 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 পদক্ষেপ নেবে সে কিভাবে ভাবে ঋণ ছাড় করবে কেমিতি প্রতি কৃষকর পরিবার কেউ ভাবে সহায়তা দিয়াযিব তাঙ্কর কৃষি যন্ত্রপাতি উপরে কেমিতি সবসিডি দিয়াযিব এবং কৃষি এবং কৃষক এই দুইটা আমার মুখ্য মুদ্দারে বর্তমান রয়েছে এবং কেন্দ্রাপড়া জেলা মধ্য কৃষি ভিত্তিক জেলা তেমন আমি সে দিগরে পদক্ষেপ নিশ্চিত নব জলসেচন যে সব জায়গা কু আগুন যেতিকি মোর বাপা প্রহ্লাদ মল্লিক লাগে যেতিকি করেছিলে সেতিকি সেইটি যেমতি কি গাড় পকাই অটকাই দিয়েছি তাপরে আউ আগুক যাই না তেমন জলসেচন ক্ষেত্রে মধ্যে আমি পদক্ষেপ নবু জল নিষ্কাশন ক্ষেত্রে বহুত পাটনালী বাপা সেই সময় করলে তার কেমতি আউথরে পুনর্নির্মাণ রিনোভেশন কেমতি হব এবং আহরি কোটি কোটি রহি যাইছি বাকি তাকে মধ্যে আমি করিবার কাজ আগুক নবু এবং তা সহিত শিক্ষা ক্ষেত্রে মধ্যে চাহুছু যে যেমতি গোটে প্লস টু সাইন্স কলেজ আম মো সময় খোলিলা আইবারে সেইভাবে ভাবে গভর্নমেন্টর কলেজ মধ্যে অটোনমাস কলেজ মধ্যে গোটে বিশ্ববিদ্যালয়ে পরিণত হব মেডিকাল কলেজ এটি প্রতিষ্ঠিত হব
ଯେଉଁ ମେଡିକାଲଟି ଖାଲି ହେଇକି ବର୍ତ୍ତମାନ ଅଛି ଯେଉଁଟା ସିଟି ହସ୍ପିଟାଲ ଭାବରେ ତାକୁ ମଧ୍ୟ ଆମେ ଡିକ୍ଲେୟାର କରିବୁ, ଲୋକମାନେ ସେଠି ପହଞ୍ଚିବେ, ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସେବା ପାଇବେ, ଏଇଭଳି ଅନେକ। ଏବଂ ଆହୁରି ଗୋଟେ ସବୁଠୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ ହେଉଛି, ବନ୍ଦ ହେଇକି ପଡ଼ିଛି ମୋର ବଳଦେବଜୀଉ ପାୱାରଫୁଲ ଲୁମ୍, ଯେଉଁଟାକି ଆମକୁ କେବଳ ଗୋଟିଏ ମାତ୍ର ସେଇଟା ଶିଳ୍ପ ଥିଲା, ତେଣୁ ତାର ମଧ୍ୟ ଆମେ କେମିତି ପୁନରୁତ୍ଥାନ କରିପାରିବୁ ସେଥିପାଇଁ ପଦକ୍ଷେପ ନବୁ। ଆମ ଜିଲ୍ଲା ଭିତରେ କିଭଳି ଭାବରେ ନଳିତା ଚାଷର ଆଗରୁ ଥିଲା ପ୍ରାଚୁର୍ଯ୍ୟ, ବର୍ତ୍ତମାନ ଆମେ ତାଠୁ ବହୁତ ପଛରେ ରହିଯାଇଛୁ। ଯେହେତୁ ୱାଟର ବଡିଜ କେନ୍ଦ୍ରାପଡ଼ାରେ ରହିଛି, ସେଇଟାକୁ ଆମେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସରକାରୀ ପ୍ରୋତ୍ସାହନ କରେଇକି ତାର କେମିତି ଆଉ ଥରେ ଶେଷ ପ୍ରଶ୍ନ, ଯେ ଆଗାମୀ ଦିନରେ ମଧ୍ୟ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆମ ଯଶସ୍ୱୀ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ସେ ମଧ୍ୟ କେନ୍ଦ୍ରାପଡ଼ା ଗସ୍ତରେ ରହୁଛନ୍ତି, ଏବଂ କ'ଣ ପ୍ରଭାବ ପଡ଼ିବ ଆପଣ ଭାବୁଛନ୍ତି କଂଗ୍ରେସ ଉପରେ ପ୍ରଭାବ ପଡ଼ିବ? କିଛି ପ୍ରଭାବ ପଡ଼ିବ ନାହିଁ, କାରଣ ଆମର ଯେଉଁ କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା ମାନେ ଅଛନ୍ତି ସବୁ କଟ୍ଟର କଂଗ୍ରେସ, ଯେଉଁମାନେ ଆମର ଜନସାଧାରଣ ମଧ୍ୟ ଠିକ ସେଇଭଳି କଂଗ୍ରେସ ସହିତ ଅଛନ୍ତି, ତେଣୁ ବାହ୍ୟ ପ୍ରଭାବ ଯେଉଁଟା ଗୋଟେ ଫ୍ଲୋଟିଂ ଫ୍ଲୋ ଯେଉଁଟା ଆସୁଛି ତାର ପ୍ରଭାବ ବହୁତ କମ ପଡ଼ିବ, ବହୁତ କମ, ପ୍ରାୟ ନ ପଡ଼ିଲା ପରି ପଡ଼ିବ। ନରେନ୍ଦ୍ର ମୋଦିଜୀ ଆସନ୍ତୁ, ବିଧାୟକ ଯିଏ ତାଙ୍କର ଅଛନ୍ତି କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା ସେମାନେ ସେ ତାଙ୍କୁ ଅଭିଭାଷଣ ଦିଅନ୍ତୁ, କିଛି ଆମର ଅସୁବିଧା ନାହିଁ। ତାଙ୍କର କାର୍ଯ୍ୟକର୍ତ୍ତା ମାନଙ୍କୁ ସେ ନିଶ୍ଚିତ ନିର୍ବାଚନ ସମୟରେ କିଛି ଗୋଟେ କହିବେ। ଆମର ରାହୁଲ ଯିଏ ଆସୁଛନ୍ତି 28 ତାରିଖରେ, ଯୋଉଟା ମଧୁବାବୁଙ୍କର ଜନ୍ମସ୍ଥଳୀ, ସେଇଦିନ ମଧୁବାବୁଙ୍କର ଯୋଉ ମହାପ୍ରୟାଣ ଦିବସ ସେଇଦିନ ସେ ମଧ୍ୟ ଆସୁଛନ୍ତି। ଓଡ଼ିଆ ଅସ୍ମିତା ଯୋଉ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ହଜି ଯାଇଛି, ଯାହା ପାଇଁକି ମଧୁବାବୁ ପ୍ରାଣତ୍ୟାଗ କରିଥିଲେ, ଏତେ ତ୍ୟାଗ ଥିଲା ତାଙ୍କର, ସେଇ ଦିନରେ ସେ ମଧ୍ୟ ଆସୁଛନ୍ତି ଏବଂ ଆମର ସମସ୍ତ ଓଡ଼ିଶାବାସୀଙ୍କୁ ସେ ମଧ୍ୟ ଉଦ୍ବୋଧନ ଦେବେ ସେଦିନ। ତେଣୁ ଅନ୍ୟ କାହାର ପ୍ରଭାବ ଯେ ଏତେ ପ୍ରଭାବିତ କରିବ ସେଟା ଭାବୁ ନାହିଁ। ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ, ଆପଣ ଦେଖୁଥିଲେ ମୋ ସହିତ ଯୋଡ଼ି ହେଇଥିଲେ ଡକ୍ଟର ସିପ୍ରା ମଲ୍ଲିକ, ଯିଏକି ବିଜେଡି ଦଳ ଛାଡ଼ି କଂଗ୍ରେସରେ ନବାଗତ ଯୋଗ ଦେଇଥିଲେ ଏବଂ କଂଗ୍ରେସ ଦଳୀୟ ଟିକେଟରେ ମଧ୍ୟ ସେ ପ୍ରାର୍ଥୀ ହେଇଛନ୍ତି, ଏବଂ ଆଗାମୀ ନିର୍ବାଚନ ମଇଦାନରେ ମଧ୍ୟ ସେ ତ୍ରିମୁଖୀ ନିର୍ବାଚନ ରଣାଙ୍ଗନାକୁ ମଧ୍ୟ ସେ ଓହ୍ଲେଇବେ, ଅବତୀର୍ଣ୍ଣ ହେବେ ଏବଂ ଲଢ଼ିବେ, ଏବଂ ନିଶ୍ଚିତ ଭାବରେ ସେ ଜିତିବେ ବୋଲି ଆଶା ରଖିଛନ୍ତି। ଯେ କି ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାଙ୍କର ଯେ ନିକଟତମ ପ୍ରତିଦ୍ୱନ୍ଦ୍ୱୀ ଗଣେଶ୍ୱର ବେହେରା ହୁଅନ୍ତୁ କିମ୍ବା ଗୀତାଞ୍ଜଳି ସେଠୀ ହୁଅନ୍ତୁ ବିଜେପିର, ନିଶ୍ଚିତ ଭାବରେ ତାଙ୍କୁ ସେ ହରାଇବେ ବୋଲିକି, ପରାଜୟ କରିବେ ବୋଲିକି ଯାହା ସେ କହୁଥିଲେ ଆଶାବାଦୀ। ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର, ଜୟ ଜଗନ୍ନାଥ।